আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। সো ফ্যাক্টটা অলরেডি আমাদের টেবিলে আছে, আপনি দেখতে পাচ্ছেন। এই টেবিলে তিনটা প্রোডাক্ট আছে, যার মধ্যে একটা মোবাইল আছে, একটা ঘড়ি আছে আর একটা মাউস আছে। এখন যদি আমি আপনাকে সুযোগ দিই যে এই তিনটা প্রোডাক্টের মধ্যে আপনি কোন প্রোডাক্টটা বেছে নেবেন, অবশ্যই আপনি বেছে নেবেন আইদার ফোন অথবা ওয়াচ। এখন কোশ্চেন হচ্ছে কেন? কারণ আমরা স্বভাবত কারণেই আমরা চাই যে আমরা সবসময় ভালো কিছু পাই, যেটা আমার জন্য বেশি মূল্যবান। বিষয়টা কিন্তু তেমনই, তাই না? কিন্তু প্রবলেম হচ্ছে এই বিষয়টা যখন আমরা অফিসে যাই তখন আমাদের কনসেপ্টটা কিন্তু আর এরকম থাকছে না। যেমন ধরেন, আমি কথা বলছি আপনার বস নিয়ে অথবা আপনার কলিগ নিয়ে। বেশিরভাগ সময় দেখা যায় যে সেই বস বা কলিগের যে খারাপ দিকগুলো থাকে সেই দিকগুলো আমরা বেশিরভাগ সময় আমাদের সামনে চলে আসে অথবা সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি। কিন্তু সেই কলিগ বা বসের কিন্তু কিছু ভালো দিকও থাকতে পারে, এবং আমাদের উচিত আমাদের মাইন্ডসেট, আমাদের পারসেপশনটাকে একটু চেঞ্জ করা। কারণ অ্যাজ এ হিউম্যান বিং আমরা কিন্তু সবসময় ভালোটাই চাই, এবং আমাদের সামনে যে আছে তার মধ্যেও ভালো কিছু লুকিয়ে আছে, এবং আমাদের উচিত সেই ভালো কিছু থেকে শিক্ষা নেওয়া। কিন্তু রিয়েল লাইফে কিন্তু এরকম হচ্ছে না। আমাদের কর্পোরেট হাউসগুলোর যে টিমের মধ্যে যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটা কিন্তু ডেবেট আরও বেড়ে চলছে। আমরা বিভিন্ন অর্গানাইজেশনে যখন ট্রেনিং করাই আমরা কিন্তু এই জিনিসগুলো আমরা অ্যাসেসের মাধ্যমে বের করি, যে আমার যে কলিগ আছে অথবা আমার যে বস আছে, আমার যে লাইন ম্যানেজার আছে, তাদের অনেক কোয়ালিটিস আছে, বাট আমাদের চোখে বেশিরভাগ সময় তাদের নেগেটিভ সাইডটা পড়ে। এই জন্য তাদের সাথে আমাদের খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় না, পাশাপাশি তাদের কাছ থেকে আমরা ভালো কিছু শিক্ষা গ্রহণ করতে পারি না। এবং আজকের এই ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের পারসেপশনটাকে একটু চেঞ্জ, যদি আমরা চেঞ্জ করে দেখি। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে আমরা চাই সামনে যে আছে তার মধ্যে ভালো কী আছে সেই জিনিসটা আমি দেখব, বুঝবো, এবং সেটা যদি আমার দরকার পড়ে আমি সেটা শেখার ট্রাই করব। এতে কি হচ্ছে, আপনার নিজের সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে, পাশাপাশি আপনার টিমের মধ্যে কিন্তু একটা ভালো বন্ডিং হচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে এই এক্সাম্পলটা দিয়েছি। সো আজকে থেকে ট্রাই করবেন, আপনার সামনে যেই থাকুক না কেন, ভালো কিছু খোঁজার। কারণ অবশ্যই তার মধ্যে ভালো কিছু আছে, যে জিনিসটা হয়তোবা আপনার শেখা উচিত। সো আজকে এই পর্যন্তই। হোপফুলি সামনে নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি কথা বলবো, নেক্সট কোনো চ্যাপ্টার নিয়ে কথা বলবো। টিল দেন সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।